গুড মর্নিং বাচ্চারা তোমরা সকলে কেমন আছো আজকে আমি চলে এসেছি তোমাদের সামনে কেজি ওয়ানের বাংলা নিয়ে তোমরা ফটাফট তোমাদের সহজ বাংলা বইটা খুলে তো পৃষ্ঠা নম্বর পঁচিশ গতদিন মিস তোমাদের আগের পৃষ্ঠা থেকে রিকারযুক্ত শব্দ পড়িয়েছিলেন তোমরা সেগুলো বাড়িতে পড়েছো আজকে আমরা সেই রিকারযুক্ত শব্দগুলো লিখব তোমরা পঁচিশ নাম্বার পৃষ্ঠাটা খুলে ফেলো দেখো প্রথমেই পৃষ্ঠার প্রথমেই একটা ছবি দেওয়া আছে বলো তো এটা কিসের ছবি এটা হলো একটা বাড়ির ছবি বাড়িকে আর কি বলে বাড়িকে আর বলে গৃহ গয়েরি হ তাহলে বাড়িকে আরও একটা নামে আমরা জানলাম বাড়িকে বলে গৃহ গয়রি হ গৃহ এরপর আমরা পরেরটায় চলে যাচ্ছি পরের ছবি আছে এগুলো কি আছে একবার তোমরা ভালো মতো দেখো তো এগুলোকে আমরা মাঠে দেখতে পাই এই বর্ষাকালে তো অনেক বেশি দেখতে পাই পুরো মাঠ ভরে যায় এগুলোকে আমরা ঘাস বলি ঘাসের আরেকটা নাম আছে সেটা হলো কি তৃণ তৃণ তাহলে ঘাসের আরেকটা নাম আমরা জানলাম সেটা হলো তৃণ মু এর পরের ছবিটা কি আছে চলো দেখে নি আচ্ছা দেখো তো এগুলো কি এগুলো হচ্ছে খুবই সুস্বাদু একটি মিষ্টি তোমরা হয়তো অনেকে খেয়েছো এগুলো এগুলো কিন্তু জিলিপি নয় কিন্তু জিলিপির মতো দেখতে হলেও এগুলো জিলিপি নয় এগুলোর নাম কি তা হল এগুলোর নাম হল অমৃতি অ ময়রি, তৈরশি অমৃতি এগুলো এক ধরনের মিষ্টি জিলাপির মতো দেখতে হলেও জিলাপি নয় অমৃতি অ অময়ি তৈরশি চলো পরের ছবি দেখে নিই দেখো তো এটা কি আছে এটা কিন্তু গরু নয় ভালো মতো দেখো এটা দেখো ঘাড়ের উপর একটু উঁচু মতো আছে সেটা হলো একটা কি এর নাম হলো বৃষ বয়রি মুশ্য বৃষ তাহলে আমরা জানতে পারলাম এটার নাম বৃষ বয়রি মুধনাশ্য বৃষ তারপরে চলো এরপরে পরের ছবিটা দেখে ফেলি এর পরের ছবিতে আছে দেখো তো এটা কি এটা আমরা গরম গরম ভাত দিয়ে খাই খুব ভাল লাগে খেতে গরম গরম ভাত দিয়ে এটা হলো ঘি ঘিকে আমরা আরও একটা নামে চিনি সেটা কি বলতো ঘৃত ত ঘৃত এটা নাম হলো ঘৃত ঋত ঘৃত বলতো ঘৃত কি দিয়ে তৈরি হয় ঘৃত তৈরি হয় গরুর দুধ থেকে চলো তারপরে এরপরে পরের ছবিটা দেখে ফেলি আমরা এই ছবিতে দেখতে পাচ্ছি একজন লোক একটি ক্ষেতের মাঝখানে দাঁড়িয়ে আছে এনা হলেন একজন কৃষক আচ্ছা কৃষক কাদের বলে যারা মাঠে চাল ডাল এবং বিভিন্ন রকম সবজি খাদ্যদ্রব্য উৎপাদন করেন তাদেরকেই কৃষক বলে এরপর আসছে এটা কিসের ছবি হ্যাঁ এটা একটি সাপের ছবি আচ্ছা তোমরা কি জানো সাপ কি জাতীয় প্রাণী সাপ হচ্ছে একটি সরীসৃপ প্রাণী দন্তস্য বৈষ্ণ রি প পরি শ্রীপ সাপকে সরি কেন বলা হয় যেহেতু সাপের হাত পা নেই সাপ বুকের উপর ভর দিয়ে চলাফেরা করে সেই কারণেই সাপকে আমরা সরি শ্রীপ বলে থাকি এর পরের ছবিটা কি আসছে দেখো একটি কিসের ছবি পদ্মফুলের ছবি পদ্মফুলের আরও দুটো নাম আমরা আগে পড়েছিলাম কমল আর শতদল পড়েছিলাম তো আজকে আবার আরও নতুন একটি নাম আমরা জানব সেটি হলো মৃণালিনী ময়রি মুয় আকার মৃণালিনী লয় রশ্মি দন্তন্নয় দীর্ঘী মৃণালিনী তাহলে পদ্মফুলের আরও একটা নাম আমরা আজকে জানতে পারলাম মৃণালিনী এরপরে আসছে কীসের ছবি এরপরে দেখো তো এটা কি এটা হলো আমাদের এটা আমাদের পৃথিবীর ছবি পয়রি থৈরশি বয়দীর্ঘী পৃথিবী এই যে আমাদের বাড়ি ঘর স্কুল রাস্তা ঘাট মাঠ সব কিছু এই পৃথিবীর মধ্যে রয়েছে আমরা সব পাই এই যে কোটি কোটি যে মানুষ আছে তারা সবাই তাছাড়াও যত পশু পাখি আছে সবাই আমরা পৃথিবীতে বাস করি তাহলে আজকে আমাদের পড়া এই অবধি থাকলো আশা করছি তোমরা সবাই সব বুঝতে পেরেছ আবার তোমাদের সাথে দেখা হবে পরের ক্লাসে তাহলে আজকের জন্য বাই বাই সবাই খুব ভালো থেকো